বন্ধুরা বংটেক সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন টিপুন যাতে সবাই আগে লেটেস্ট টেকনোলজি নিউজ গ্যাজেট রিভিউ আনবক্সিং এবং বাংলায় ওয়েলকাম টু মাই চ্যানেল বংটেক মাই সেলফ আমি এসেছি জিও নিয়ে সিক্স এস এর নিউ আপডেটের পর যে ইন্টারফেস চেঞ্জ হয়েছে সেই চেঞ্জগুলো নিয়ে একটু আলোচনা করতে প্রথমে সেটিংসে যাব সেটিংসে গেলেই দেখতে পাবো পুরো ডিজাইনিং চেঞ্জ করে দেওয়া হয়েছে ওপরে সার্চ বার দিয়ে দেওয়া হয়েছে এছাড়াও সমস্ত ডিজাইনটাই পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে যেমন ল্যান ওয়াইফাইয়ের যে অপশানটি অফ দেখাচ্ছে অফ আছে বলে ব্লুটুথ অফ দেখাচ্ছে অফ আছে বলে এটা মোবাইল ডেটা অন আছে তাই অন দেখাচ্ছে এগুলি লেখাগুলি নতুন এসেছে এছাড়াও প্রত্যেকটি আইকনের দেখুন চেঞ্জ করে দিয়েছে ওয়াইফাইয়ের জন্য সেলুলার নেটওয়ার্কের জন্য চেঞ্জ করেছে ওয়াইফাইয়ের ব্লুটুথ থেটারিং সাউন্ড ভাইব্রেশন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটু আইকনটাকে একটু মডিফাই করা হয়েছে এছাড়াও আরেকটি নতুন যে অপশান দেওয়া হয়েছে সেটি হচ্ছে ফিচার্স এটাকে স্পেশাল ফিচার্স বলা যেতে পারে যেগুলো নতুন আপডেট হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার তো আগে থেকেই ছিল সিকিউরিটিটাকে আর একটু করা হয়েছে এছাড়া যেগুলি মেন ফিচার্স নতুন হয়েছে সেগুলো হচ্ছে লম্বেন সেলফি এটিতে একটি সফট এলইডি লাইট দেওয়া হয়েছে অর্থাৎ লাইটটা তো আগেই ছিল এলইডি লাইট তো সেটাকে একটু রিমডিফাই করা হয়েছে যাতে অল্প আলোতে যদি এলইডি যদি অটো মোডে করা থাকে তো অটোমেটিক সেই এল লাইটটি সেই লাইটের পরিপ্রেক্ষিতে নিজে থেকেই অ্যাডজাস্ট করে কতটা লাইট দেওয়া দরকার সেটা নিজে থেকে অ্যাডজাস্ট করতে পারবে ইন্টেলিজেন্সলি এবং সেলফ পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন এছাড়াও বিউটিফায়েড ভিডিও যেটা আগে ছিল এখনও আবার আছে নতুন একটু ইম্প্রুভ করা হয়েছে যেটাতে লাইভ ভিডিও করা যেতে পারে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ ভিডিও এবং ফেসবুক ভিডিও কলিংয়ের ক্ষেত্রেও ডাইরেক্ট বিউটিফায়েড ভিডিও মোড ইউজ করা যেতে পারে তাছাড়া স্প্লিট স্ক্রিন যেটা অ্যান্ড্রয়েড সেভেন পয়েন্ট ও নিউ গেটের দেখা যায় নিজস্ব ভার্সন নিজস্ব যে স্প্লিট স্ক্রিন হিসেবে ব্যবহার করা যেতে পারে দুটো স্ক্রিন একসাথে আমরা ইউজ করতে পারি এছাড়াও পাওয়ার ম্যানেজারটাকেও একটু ইম্প্রুভ করা হয়েছে নতুন ফিচার দেওয়া হয়েছে ভাইরাস ডিটেকশান যেটি আগে ছিল না এর নিজস্ব কোনো ভাইরাস ডিটেকশন ছিল না তো এটি দেওয়া হয়েছে স্ক্যান করা যাবে কুইক স্ক্যান দুটো অপশান দেওয়া হয়েছে এছাড়াও রিয়েল টাইম স্ক্যান অটো আপডেট ভায়া ইন্টারনেট ম্যানুয়াল আপডেটও করা যেতে পারেন এই কটি এছাড়াও এই যে প্যানেলটি দেখতে পাওয়া যাচ্ছে প্যানেলটিকে মডিফাই করা হয়েছে আগের থেকে নতুন ফিচার্স বলতে হটস্পট এই ফিচার্সটি ছিল না ম্যানুয়ালি করা যেত অবশ্যই বাট ডাইরেক্ট এখান থেকে করা যেত না যেটা নতুন দেয়া হয়েছে এছাড়া ডেটা সেভের অপশানটিকেও দেওয়া হয়েছে এটাকে যদি আমরা এডিট করতে চাই যদি এডিট অপশানে ক্লিক করলাম দেখা যাচ্ছে শোলে ওর বাউন্ডারি প্রোফাইল জিপিউ রেন্ডারিং এগুলো দেওয়া আছে সেভেন পয়েন্ট ওর যেগুলো ফিচার্স সেগুলোই দেওয়া হয়েছে টোটাল এগুলোকে মডিফাই করা যেতে পারে যেগুলো আগেও করা যেত যে আগে পরে করা যেত কিন্তু এতগুলো অপশান এখানে আগে ছিল না যেটা নতুন ক্ষেত্রে দেয়া হয়েছে সিস্টেম ম্যানেজারটিও আগের মতনই আছে শুধুমাত্র এখানে অ্যাড হয়েছে বলতে ওই ভাইরাস ডিটেকশন যেটা বলা হলো ব্যাস আর একটা ব্যাপার আপডেটের পর যেটা লক্ষণীয় ব্যাপার দেখা গেছে সেটা হচ্ছে ব্যাটারি অফ স্ক্রিন অন টাইম একটু ইম্প্রুভ হয়েছে আগে ব্যাটারি সার্ভিস খুব একটা ভালো ছিল না এখন ব্যাটারি সার্ভিস অবশ্যই অত্যন্ত উন্নত হয়েছে এছাড়াও ল্যাগ অনেকটাই কমেছে আগে একটু ল্যাগ করতো এখন অতটা ল্যাগ করছে না এখন করে কিন্তু খুব মিনিমাল যেটা সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইস একটু পুরনো হলে হয়ে যায় কিন্তু আমি বলবো যে অ্যান্ড্রয়েড সেভেন পয়েন্ট ওর পরে ফোনটা একটু অপটিমাইজ ভালো হয়েছে তার ফলে অবশ্যই ভালো সার্ভিস দিচ্ছে তো অবশ্যই যারা আপডেট করি তারা অলরেডি আপডেট করে নাও ডাইরেক্ট অফিসিয়াল আপডেটে দিচ্ছে রুট করার কোনো প্রয়োজন নেই আর এই পর্যন্তই থ্যাংকস ফ্রেন্ডস আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থামস আপ দাও ভালো না লাগলে থামস থামসটাউন কী কী ইম্প্রুভমেন্ট করা যেতে পারে কমেন্ট বক্সে দাও ভিডিও শেয়ার করো থ্যাংক ইউ